আচ্ছা, তো এ পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আমরা কীভাবে সিসি ক্যামেরাগুলোকে অনলাইন করতে পারি। তো এখানে দেখুন, আমার একটা মাইক্রোটিক রাউটার, এটা হচ্ছে 750Z3 মডেলের একটি রাউটার, 5 ফুটের একটা রাউটার। তো এখানে দেখুন, ISP থেকে আমরা যে কানেকশনটা পেয়েছি, আমি একেবারে ফিজিক্যাল সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ISP থেকে যে আমি কানেকটিভিটিটা পেয়েছি, যেটা রেডিও যে কানেকটিভিটি ডিভাইসের সাথে কানেক্টেড। তো এটা হচ্ছে ইথারনেট পোর্টের একটা প্রান্ত আমি যে কাজটা করব আমার রাউটারের। এখানে দেখুন 5টা পোর্ট আছে, 5টা পোর্টের আমি 2 নম্বর পোর্টের সাথে কানেক্ট করব। ঠিক আছে, আমার যে ISP থেকে আমি যে কানেকশনটা পেয়েছি সেটা আমি 2 নম্বর পোর্টে কানেক্ট করলাম। এরপর এখানে দেখুন আরেকটা কেবল, আমি ইথারনেট যে কেবলটা আছে এক প্রান্ত আমি টিফি লিঙ্ক সুইচের সাথে কানেক্ট করলাম, এবং সুইচ থেকে প্রতিটা ইউজারের সাথে কানেক্টেড। তো এখানে দেখুন অনেকগুলো কানেকশন দেখা যাচ্ছে। তো একটা কানেকশন আমি রাখবো সুইচে, এবং একটা কানেকশন আমি যে কাজটা করবো আমার মাইক্রোটিক রাউটারের 5 নম্বর পোর্টের সাথে কানেক্টেড করব। তো এটা হচ্ছে আমার মূলত ফিজিক্যাল যে কানেক্টিভিটি, 2 নম্বর পোর্ট হচ্ছে আমার ISP থেকে, এবং 5 নম্বর পোর্ট আমার যেটা আমি ল্যান্ড ফোর্ট হিসাবে ব্যবহার করবো। তো এখন যে কাজটা করবো, আমার কম্পিউটার থেকে আমি উইনবক্সের মাধ্যমে লগ ইন করবো, এবং ইনিশিয়াল যে কনফিগারেশনগুলো আছে আমি এখন করব। তো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে মাইক্রোটিক কনফিগারেশন করতে হয়, ইন্টারনেট কনফিগারেশন করতে হয়। তো আপনারা যদি না দেখে থাকেন, আমার প্লে লিস্টটাকে আপনারা দেখতে পারেন, বিস্তারিত সেখানে আলোচনা করা আছে। তারপর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখেননি, আশা করছি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তো যে কাজটা করবেন, লগ ইন করবেন উইনবক্সের মাধ্যমে। আমি এখানে দেখুন ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করছি। এখানে ডিফল্ট যে ইউজার নেম অ্যাডমিন, কোনো প্রকার পাসওয়ার্ড থাকে না। আচ্ছা, কানেক্ট করার পরে এখানে দেখুন একটা ডিফল্ট কনফিগারেশন শো করছে। আমি কোনো প্রকার কনফিগারেশন রাখতে চাচ্ছি না, রিমুভ কনফিগারেশন, ওকে। এরপর আবার আমি লগ ইন করবো, লগ ইন এখানে দেখুন IP অ্যাড্রেস 000 শো করছে। আচ্ছা, তো আমরা যেহেতু সিসি ক্যামেরাগুলোকে অনলাইন করব, এর আগে আমি দেখিয়েছি কীভাবে হিকভিশন ডিভিআরের হার্ডওয়্যার যে ইনস্টলেশন করতে হয় সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা দেখেননি টিউটোরিয়ালটা দেখে নেবেন। এখন জাস্ট আমরা অনলাইন করব, এর জন্য ইনিশিয়াল যে সেটআপ তা আমি আপনাদেরকে একেবারে বিগিনার লেভেল থেকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি মনে করুন কিছু ইনফরমেশন আমার দরকার যখন আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট কনফিগারেশন করব। তো মনে করুন এখানে আমি ISP থেকে যে IP অ্যাড্রেসটি পেয়েছি সেটা হলো 1.23.200.22.194। এটা হচ্ছে আমার রিয়েল IP, ঠিক আছে। এটা হচ্ছে আমার, আমি ISP থেকে যে যে IP পেয়েছি, তো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো মনে করুন ISP থেকে আমি সাবনেট মার্কস ওরা আমাকে এরকম দিয়েছে যে 255.255.255.248। এটা হচ্ছে আপনার 29 যে /29 সিরিজের একটা মার্কস, সাবনেট মার্কস। তো মনে করুন ডিফল্ট যে গেটওয়ে ISP থেকে যে আমি ডিফল্ট গেটওয়ে পেয়েছি তা হচ্ছে 1.23.200.22.193। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখুন, জাস্ট আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। এটা হচ্ছে সাবনেট মার্কস, ডিফল্ট গেটওয়ে। তারপর এটা হচ্ছে আমার রিয়েল IP, যেটা ISP থেকে পেয়েছি, প্রোভাইডেড বাই ISP। আচ্ছা, তো মনে করুন আমি DNS, একটা গুগলের DNS ইউজ করছি, 8.8.8.8। আপনারা যদি আপনাদের ISP থেকে যদি কোনো প্রকার DNS পেয়ে থাকেন, আপনারা সেটা অবশ্যই ইউজ করবেন। তো ল্যান্ড ফোর্টে মনে করুন আমি একটা IP ইউজ করতে যাচ্ছি যে 192.168.1.1। এটা আমি মাইক্রোটিক রাউটারে ল্যান্ড ফোর্টে IP হিসাবে ব্যবহার করব, ঠিক আছে, /24। তো বিষয়টা আসলে নতুন কিছু নয়, এটা আমার আসলে ইস্যু না। আমি মূলত আপনাদেরকে কীভাবে অনলাইন করতে হয় বিষয়টা দেখাবো। তো ইনিশিয়াল যে বিষয়গুলো একেবারে, তো তাও আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি।
আপনার জাস্ট খেয়াল করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মূলত ইনফরমেশান 1/4 এবং আমার যে লাইন 4 আমি যে আইপিগুলো ব্যবহার করব। এখানে দেখুন ইন্টারফেসে যাবেন, তো আমার 2 নম্বর ফোর্ট এবং 1 নম্বর ফোর্টে আমার কেবল কানেক্টেড। তো 2 নম্বর ফোর্টটা আমি ISP থেকে যে কানেকশানটা পেয়েছি 1 কানেকশান রাখতে চাচ্ছি, জাস্ট আমি আমার সুবিধার্থে নামটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো 5 নম্বর ফোর্টে আমি ল্যান কানেকশান রাখবো, ল্যান। এটা হচ্ছে আমার জাস্ট সুবিধার জন্য, আপনারা এই জিনিসটা আপনারা করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখুন জাস্ট আমি কপি করব 1 কানেকশানগুলো আমি ISP থেকে যে IPT পেয়েছি। আচ্ছা, তো যে কাজটা করবেন, আইপিতে যাবেন, আইপি থেকে অ্যাড্রেস, অ্যাড্রেস থেকে প্লাসে ক্লিক করবেন। এখানে যে অ্যাড্রেসটা আছে দেখুন, জাস্ট আমি এখানে পোর্ট করলাম, সামনে 2টি স্পেস পড়ে গেছে। আচ্ছা, আমরা রিমুভ করছি। দেখুন এখানে যে কাজটা করবেন, /29 দিবেন, যেহেতু আমাদেরকে সাবনেট মার্কস, আমরা 248 যে সিরিজের সাবনেট মার্কস এখানে দেখতে পাচ্ছেন ISP থেকে আমরা পেয়েছি, তো এটা হচ্ছে /29 সিরিজের একটা মার্কস, সাবনেট মার্কস, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা দেখবেন, সাবনেট মার্কস নিয়ে আসলে আমি আপনাদেরকে কীভাবে সাবমিটিং করতে হয় বিষয়গুলো আমি আপনাদেরকে এর পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল আপনাদের জন্য বানাবো, ঠিক আছে, তখন বিষয়টা আশা করছি ক্লিয়ার হবেন। তো জাস্ট এতটুকু মনে রাখুন। তারপর আমি যে কাজটা করবো, আইফি থেকে আবারও অ্যাড্রেসে যাব। এখানে দেখুন আমার যে 1/4 আমি ল্যান 4 যে কানেকশানটা রাখতে চাচ্ছি, আইফি অ্যাড্রেস আমি জাস্ট এখানে শো করছি, এরপর এটা ল্যান আমি শো করে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো যে কাজটা করবেন, DNSে যাবেন, আইফি থেকে DNS। এখানে আমি মনে করুন একটা গুগলের ডিফল্ট যে DNS আছে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি 8.8.8.8। আপনারা চাইলে আরও একটা দিতে পারেন 8.8.4.4। আচ্ছা, আইপি থেকে রাউটস, এখানে যে কাজটা করবেন প্লাসে ক্লিক করবেন। আমরা ISP থেকে যে গেটওয়ে পেয়েছি তা জাস্ট এখানে পুট করলাম, দেখুন এখানে রিসেবল শো করছে, মানে আমি এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছি সবই ওকে। আচ্ছা, তারপর যে কাজটা করবেন, আইপি থেকে ফায়ারওয়েল নেট প্লাস ক্লিক করবেন। এরপর যে কাজটা করবেন, জেনারেলে যাবেন, এখানে যে কাজটা করবেন, সোর্স অ্যাড্রেস হিসাবে আপনার যে রাউটারে যে আপনি ল্যান্ড ফোর্টে যে আইপিটি দিয়েছেন পুরো আইপিটা দিয়ে দিবেন। এখানে দেখুন .0/24 হচ্ছে আমার রাউটার আইপি, আউট ইন্টারফেস 1টা আপনার শো করাবেন, অ্যাকশানে গিয়ে আপনার জাস্ট মাস্ক রাইট করে দেবেন। আচ্ছা, এতটুকু যদি করতে পারেন। এখানে দেখুন নো ইন্টারনেট অ্যাক্সেস, তো যে কাজটা করবেন আপনারা জাস্ট আইপিটা চেঞ্জ করবেন। কীভাবে আইপি চেঞ্জ করতে হয় তা আশা করি আপনারা জানেন, তারপর না পারলে জাস্ট খেয়াল করুন কীভাবে করছি। আচ্ছা, তো এখানে যে কাজটা করবেন, যেহেতু আমরা 1.1 সিরিজের আইপি ইউজ করছি, তো এটা হচ্ছে যেহেতু 1.1.1টা হচ্ছে কি আমার রাউটারের আইপি, যেটা আমি রাউটারের ভিতর সেট আপ করেছি, তো 192.168.1.2 থেকে 192.168.1.254 পর্যন্ত আইপি আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। 0 আইপিটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহার হবে এবং 255টা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করবো আমরা, ঠিক আছে। তো যে কাজটা করবেন, মনে করুন আমি 2 আইপিটা রাখছি এখানে, তো ডিফল্ট গেটওয়ে হিসেবে আমার যে রাউটারে যে আইপিটা দিয়েছি 1.1.192.168.1.1, এই যে এখানে দেখুন আইপি অ্যাড্রেসে যদি যাই, এখানে দেখুন এই যে আইপিটা আমরা দিয়েছি, ঠিক আছে, এটা ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করা হবে। তো ওকে দিয়ে আবার ক্লোজ হয়ে বের হয়ে গেলাম। এখন একটু খেয়াল করুন, এই যে এখানে ইন্টারনেট অ্যাক্সেস শো করছে, তো আমরা যদি ব্রাউজ করি, একটু ব্রাউজ করি দেখি, ব্রাউজ হয় কি না দেখি, এই যে ব্রাউজ হচ্ছে, তার মানে আমরা এখন পর্যন্ত যা করেছি সবই ঠিক আছে, ইন্টারনেট কনফিগারেশন করতে পেরেছি। তো এখন যদি এখানে দেখুন প্রোপার্টিসে যদি যাই, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 থেকে এখানে দেখুন এটা হচ্ছে স্ট্যাটিক একটি আইপি দেওয়া আছে, তো আমরা চাচ্ছি যে না অটোমেটিক্যালি আইপি পাবো, তো অটোমেটিক করে যদি আমরা ওকে করি,
এখন কিন্তু আমরা ইন্টারনেট পাবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনার রাউটার থেকে DHCP যে সার্ভারটা আসে সেই সার্ভারটা আপনাকে কনফিগারেশন করতে হবে। তো আইপি যাবেন, আইপি থেকে DHCP সার্ভার, DHCP সেট আপ। এখানে দেখুন, জাস্ট আপনার ল্যান্ড পোর্টটা শো করাবেন। নেক্সট, এখানে আপনার ফুল নেটওয়ার্কটা শো করছে। নেক্সট, এটা হচ্ছে আমার রাউটারের আইপি, এটা হচ্ছে ফুল সিরিজ আইপি, যে আইপিগুলো আমরা ইউজ করতে পারবো, 192.168.22.192.168.1.254। এই যে এখানে দেখুন, আমি যে আইপিটি এখানে লিখেছি, ঠিক আছে, এখানে শো করছে। নেক্সট, এটা হচ্ছে আমার ডিফল্ট যে গুগলের DNS দেখাচ্ছে। নেক্সট, সেট আপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, ওকে। আচ্ছা, তো এখন যদি আমরা আবারও যদি ব্রাউজ করি, এই যে ব্রাউজ হচ্ছে, তো এটা হচ্ছে আমরা কিভাবে ইন্টারনেট কনফিগারেশন করতে পেরেছি, তা আপনারা দেখলেন। তো এটা আসলে আমার মূল ইস্যু না, আমি চাচ্ছি যে আমার ক্যামেরাগুলোকে আমি অনলাইন করতে, ঠিক আছে? তো এখানে দেখুন, আমি এর আগে যে আপনাদেরকে দেখিয়েছি, আমার যদি ইউটিউব থেকে আপনারা যে কাজটা করবেন, আমার চ্যানেলে যাবেন, মুন্না মজুমদার, জাস্ট সার্চ করবেন, এরপর এখানে হিট করবেন। এরপর দেখুন এখানে একটা কি আছে, হাউ টু ইনস্টল হিকভিশন DVR ফর CC ক্যামেরা, এই টিউটোরিয়ালটা আপনারা দেখবেন। আচ্ছা, তো আজকে আমরা দেখব একটা হিকভিশন DVR। এখানে আমি আসলে মূলত হার্ডওয়্যার বিষয়ে ইনস্টলেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে হার্ডওয়্যার ইনস্টলেশন করা যায় বিষয়টি দেখিয়েছি। তো আপনারা যে কাজটা করবেন, এই টিউটোরিয়ালটা দেখার পর আপনারা এই যে এখানে দেখুন, আমার যে ক্যামেরাগুলো আছে এখানে শো করছে। আচ্ছা, তো ক্যামেরাগুলোকে আমি মূলত অনলাইন করব, এটা হচ্ছে আমার ইস্যু, ঠিক আছে? আইপিতে যাবেন, আইপি থেকে অ্যাড্রেসে যাবেন। আচ্ছা, না, যে কাজটা করবেন, এই যে ইন্টারফেসে যাবেন, ঠিক আছে? এখানে দেখুন, আমার ফার্স্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব, ক্যামেরাতে ফার্স্ট ল্যান এবং ওয়ান ফোর্ট এবং তিনটা ফোর্ট কিন্তু আমার খালি আছে। তো আমি সবগুলোকে কি করব এখন, যেহেতু অনলাইন করব, ডিভিআর এর সাথে আমার, ঠিক আছে, রাউটারে যে কানেকশন করব, তো ব্রিজ মোডে আমাদের কে করতে হবে। এই যে যেহেতু আমার 1 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর ফোর্ট খালি আছে, তো আমি সবগুলোকে ব্রিজের আন্ডারে নিয়ে আসবো। যেভাবে করছি আপনারা দেখুন, ঠিক একইভাবে করবেন। Hi, today I'm going to show you how to connect a PTZ camera to your DVR. For example, this is a PTZ 950 that we have in our website. On the back of it, you're going to see a panel. And you're going to connect your cables to it. I already did. These two cables is for the video. These other two cables that look like telephone wires. যে কাজটা করবো, আমরা 1 যে পোর্টটা আমরা কনফিগারেশন করেছি তাও একইভাবে ব্রিজের আন্ডারে নিয়ে আসতে হবে। ব্রিজ থেকে যাবেন, আবার ফুটেজ গিয়ে প্লাসে ক্লিক করবেন, এখানে 1 লেটস কানেক্ট ইট অন দ্য ব্যাক অফ দ্য ডিভিআর। তো এখানে দেখুন, অ্যাড্রেসে যাবেন, এখানে আমার যে 1 ফোর্টটা আছে সেখানে 1 যে ইন্টারফেসটা, এখানে জাস্ট ব্রিজের মোডে নিয়ে যাবেন। দ্য 924i, this is the model number, এই যে ইন্টারনেট পাচ্ছি না। কারণটা হচ্ছে, আপনার একটা জিনিস খেয়াল করুন, এখানে যে কাজটা করবেন, আইফিতে যাবেন, আইফি থেকে আমরা কিন্তু ফায়ারলে গিয়ে আউটপুট ইন্টারফেস হিসাবে 1 ফোর্টটা সিলেক্ট করেছি, ঠিক আছে? যার কারণে এখানে আসলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, তো জাস্ট এখানে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন, এখনও কিন্তু লোডিং হচ্ছে, বাট কোনো প্রকার এখানে ইয়েলো সাইন শো করছে, কোনো প্রকার ইন্টারনেট পাচ্ছি না। তো ফায়ারলে যাবেন, এখানে দেখুন কি রেড সিগন্যাল দেখাচ্ছে, তো এখানে
অ্যাডভান্স থেকে জেনারেল, এই যে আউটপুট ইন্টারফেসে গিয়ে আপনি জাস্ট এখানে ব্রিজ ওয়ান করে দিবেন, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। আচ্ছা এখন দেখুন এখানে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস শো করছে। এখন যদি আমরা সার্চ করি, এই যে ব্রাউজ হচ্ছে, আচ্ছা তো আমরা রিয়েল লাইফের আন্ডারে আমরা ব্রিজ করলাম। তো এখন যে কাজটা করবো, মনে করুন আমরা আমাদের যে ডিপিআর সাথে আমরা যে কানেকশনগুলো দিয়েছি, যে সেট আপ করার সময় যে যে আইপি থ্রুতে আমরা কনফিগারেশন করেছি, মনে করুন একটা আইপি, এটা হচ্ছে আমার রিয়েল আইপি 123.200.22.197। এই যে এখানে আমি আবারও যদি খেয়াল করেন, জাস্ট আমার চ্যানেলে যাবেন, ভিডিওটি যদি আমি আবার প্লে করি, আপনার যে আইপি দেন না কেন, জাস্ট আপনারা কানেক্ট করবেন, অটোমেটিক্যালি কিন্তু আইপিটা ওখানে আপনার রাউটার ডিটেক্ট করবে। হ্যাঁ যদি সেম ব্লকের আইপি হয়। আচ্ছা তো মনে করুন আমি যে কোনো একটা পোর্টের সাথে ডিবিআর এর সাথে আমি কানেক্ট করব। এই যে এখানে যে ফোর্ট 1, 3, and 4, যে কোনো একটা ফোর্টের সাথে আমার জাস্ট ডিবিআর এর সাথে আমি যদি কানেক্ট করি ইথারনেট কেবলের মাধ্যমে, তো অটোমেটিকলি কিন্তু মানে আইপিটা শো করবে। এবং যেহেতু আমরা এখানে ব্রিজ করেছি, তো ব্রিজ করার কারণে প্রতিটা পোর্টে আসলে আপনার অটোমেটিকলি ইন্টারনেট পেয়ে যাবে। তো এখন দেখুন আমরা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, এই বিষয়টাতে দেখুন সিস্টেম থেকে পাসওয়ার্ড, এখানে মনে করুন একটা আইপি পাসওয়ার্ড আমি দিচ্ছি, যেহেতু ওল্ড পাসওয়ার্ড, যেহেতু কোনো প্রকার পাসওয়ার্ড থাকে না, ডিফল্ট কোনো প্রকার পাসওয়ার্ড থাকে না, দেওয়ার দরকার নেই। তারপর আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এখন আমি যদি লগ আউট করে আবার যদি লগ ইন করার চেষ্টা করি ম্যাক অ্যাড্রেসের থ্রুতে, দেখুন এখানে কী শো করে, এই যে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রং শো করছে। তো আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে দেই, এই যে আমি কানেক্ট করতে পেরেছি। আচ্ছা তো এতক্ষণ পর্যন্ত আমরা মূলত দেখলাম যে কীভাবে একটা মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করা যায়, ইন্টারনেট কনফিগারেশন করা যায়, তারপর কীভাবে ব্রিজ করা যায়, অনলাইন করা যায়, সিসি ক্যামেরাগুলোকে অনলাইন অনলাইন করা যায়, তারপরে কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। তো এটা হচ্ছে আমার দেখুন মাইক্রোটিক রাউটার 1 নম্বর পোর্টে আমি আইএসপি থেকে যে কেবলটি পেয়েছি, কানেকশনটি পেয়েছি, এবং 5 নম্বর পোর্টে আমার ল্যান কানেকশনটা এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে মনে করুন আমার ডিবিআরের একটা প্রান্তে আমার মাইক্রোটিক রাউটারে দুইটা ডিবিআর এখানে, মানে দুইটা প্রান্ত, দুইটা কেবল, জাস্ট আমি যে কোনো দুইটা পোর্টে আমি দিলাম, মনে করুন
তিন নাম্বার এবং চার নাম্বার পোর্টের সাথে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার অপর প্রান্ত, আপনার ইথারনেট কেবলের। তো একটা প্রান্ত মনে করুন আমি আমার এই যে ডিভিআরের ইথারনেট পোর্টের সাথে এখানে জাস্ট কী করবো কানেক্ট করব। তো আমার মানে ডিভিআরের যে আইপিটা দেওয়া আছে, তো এখন যদি আমি সফটওয়্যারে যে সফটওয়্যারের মাধ্যমে আমি দেখতে চাচ্ছি, মনে করুন IBMS 4500 যে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি তা দেখাবো আপনাদেরকে। তো যে কাজটা করবেন, প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ করবেন IBMS 4500, ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আমি পুরো বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো জাস্ট উপরে ফাইলে ক্লিক করবেন, এখানে দেখুন ডিভাইসে যাবেন, প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর ম্যানুয়াল এডিংয়ে যাবেন। এখানে দেখুন, এখানে যে কোনো একটা নাম আপনি দিবেন, মনে করুন আমি একটা নাম দিচ্ছি DVR-1। আচ্ছা, তো এখানে রেজিস্টার মোডে গিয়ে আপনি অবশ্যই আইপি ডোমেইন সিলেক্ট করবেন, যেহেতু আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে করছি। একটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন আমি আইপি অ্যাড্রেসটা দিচ্ছি 123.200.22.197, যেটা আমার ডিভিআর সাথে ডিভিআরের যখন আমি কনফিগার করেছি তখন AIP দিয়ে কনফিগার করেছি, ঠিক আছে। তো এই আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমাদের যে ডিভিআরের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে তা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ডিভিআরের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। এখন যদি আমি কানেক্ট করি, এই যে এখানে দেখুন আমার সবগুলো ক্যামেরা কিন্তু আমার লাইভ আছে, ঠিক আছে। তো আমি রিমোট সাইট থেকে, মনে করুন আপনি আপনার অফিসে অথবা বাসায় যে ক্যামেরা আছে, আপনি অফিস থেকে বাসাতে বাসার ক্যামেরাগুলো অফিস থেকে দেখতে চান বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চান, জাস্ট একইভাবে করবেন। আরও যদি ডিভিআর থাকে জাস্ট একইভাবে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। তো আজকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে করবেন। এই যে এখানে আরও যদি আইপি আপনি অ্যাড করতে চান করতে পারবেন। তো মূলত ব্যাপারটা হচ্ছে এই, সবাই ভালো থাকবেন।